46% সম্ভাবনা বেশি যদি আপনি অ্যাপিল হেয়ারিং করেন, ওরাল হেয়ারিং এ 46% সম্ভাবনা বেশি। সুতরাং আপনি এখানে অঙ্ক করে দেওয়া আছে, আমি অঙ্কের সেই যুক্তি রাখছি না। আসসালামু আলাইকুম, নাশিদ রহমান স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আপডেট থেকে। সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের ইমিগ্রেশন বা অভিবাসন বিষয়ে কোনো জটিলতা আছে, যাদের ইমিগ্রেশনের বা অন্যান্য আইনে কোনো আবেদন খারিজ হয়ে গিয়েছে বা কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গিয়েছে, তাদের আদালতের শরণাপন্ন হতে হয়। আদালত তখন নিরপেক্ষভাবে, আদালতের নিরপেক্ষ বিচারক আপনার বক্তব্য এবং আপনার বিপক্ষে হোম অফিস, DWP, এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল বা অন্য যে ট্রাইব্যুনালই আছে, ফার্স্ট রাইট ট্রাইব্যুনাল জাজ, আপনাদের তথ্য উপাত্ত দেখে, দলিল দেখে, সাক্ষ্য দেখে, আপনাদের সশরীর উপস্থিতি থেকে অথবা পেপারে দেখে সেটার ফলাফল দেন, সেটার বিচার কাজ সম্পন্ন করেন এবং আপনারা জানতে পারেন আপনার যে বিবাদমান বিষয় সেই বিষয়টা আদালত কিভাবে সম্পন্ন করলো, আদালত কি সাক্ষ্য দিল, যে কি বিচার কাজ সম্পন্ন করে রায় দিল, আপনারটা সফল না বিফল হয়েছে, অর্থাৎ আপনার অ্যাপিল অ্যালাউ হয়েছে না রিফিউজ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমরা কোভিড চলাকালীন সময় দেখতে পেলাম কি, আমাদের ইমিগ্রেশন সিস্টেমে একটি বড় পরিবর্তন আসলো। সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে বর্তমানে আমরা ওরাল হিয়ারিংটা কম দেখতে পাচ্ছি, বেশিরভাগ পেপার হিয়ারিং হচ্ছে। অর্থাৎ কি, আপনি যাদের সামনে যেতে পারছেন না, সশরীরে উপস্থিত হতে পারছেন না এবং আপনার বক্তব্য রাখতে পারছেন না, সেক্ষেত্রে জাজ কি বলছে, কাগজে সব দিয়ে দাও হোম অফিস এবং বাদী বা বিবাদীর কাগজ দেখে আমি এটার ফয়সালা করব। এই কাগজ থেকে ফয়সালাটা করাটা কতটা সমীচীন এবং এতে আপনার জয়ী হওয়ার সম্ভাবনা কি, সেই বিশ্লেষণ নিয়ে আমি রাশিদ রহমান আপনাদের সামনে হাজির হয়েছি আজকে। আমরা যদি সরাসরি চলে যাই এই ইমিগ্রেশনের যে বিষয় আছে বা কোর্টের, কোর্ট অ্যান্ড ট্রাইব্যুনাল সার্ভিস, আপনারা দেখতে পাচ্ছেন কোর্ট এবং ট্রাইব্যুনাল সার্ভিস এটা একটি ফরমান জারি করেছে, কবে, আজ থেকে তিন দিন আগে, 11ই জুন। 11ই জুন কোর্ট একটা ফরমান জারি করেছে, সেটা বিভিন্ন বিষয়ে জারি করেছে। আমরা যদি দেখি সেক্ষেত্রে জারিকৃত বিষয়গুলো কি, ছোট করে আমরা সেই বিষয়গুলো দেখে আসব, যে 11ই জুনে যে জারি করেছে, এখানে প্রেসিডেন্ট সাহেব, ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম চেম্বারের প্রেসিডেন্ট, তিনি বলেছেন কিভাবে করে কোভিড চলাকালীন সময় বিভিন্ন আইনি বিষয়ের ফয়সালা হবে, সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা দেখে নিতে পারেন। সুতরাং তিনি বলেছেন যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পেপার হিয়ারিং এর দিকে জোর দেওয়া হয়েছে 11ই জুনের বিষয়টা। আমরা যদি চলে যাই ফার্স্ট এড ট্রাইব্যুনাল ইউজার গাইড, সেখানেও আমরা একই বিষয়টা দেখতে পারবো। ফার্স্ট এড ট্রাইব্যুনাল ইউজার গাইড কোভিড-19 প্যান্ডেমিকের সময় কিভাবে করে আদালত পরিচালিত হবে, তারা প্রযুক্তির মাধ্যমে এই আদালতটা চালাবে, তারা প্রযুক্তির মাধ্যমে চালাবে এবং তারা প্রযুক্তির মাধ্যমে এই জিনিসটা শেষ করার চেষ্টা করবে এবং তারা এইটার কোভিড-19 সময় কিভাবে চলবে সে বিষয়ের কিন্তু বিস্তারিত বর্ণনা তাদের এইখানে দিয়ে দিয়েছে, যে 22 জুনের আগে কি হবে, 22 জুনের পরে কি হবে। সুতরাং আপনাদের যাদের 22 জুনের পরে যেটা হবে তার জন্যই কিন্তু মূলত এই জিনিসটা, আজকে 14ই জুন আপনারা দেখতে পাচ্ছেন যে রেসপন্ডেন্ট 22 জুনের পর কি করবে, আবেদনকারী 22 জুনের পর কি করবে, হিয়ারিং কিভাবে হবে সেই জিনিসটা বলেছে এবং 23 মার্চ থেকে কিভাবে করে তারা হিয়ারিং করছে সেই বিষয়টা আপডেট করেছে। সুতরাং 22 জুন ইমিগ্রেশন অ্যাপিলের ক্ষেত্রে একটি ল্যান্ডমার্ক পিক এবং সেখানে অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2, অ্যাপেন্ডিক্স 3 আসছে এবং যারা নিজেদের প্রতিনিধিত্ব করবেন না, আনপ্রেসিডেন্টেড অ্যাপিলেন, যারা আপিল করেছেন কিন্তু কোনো ডকুমেন্ট দেবেন না, তাদেরকে কিভাবে করে কেস ম্যানেজমেন্ট রিভিউ হিয়ারিং CMRH এর মাধ্যমে করবে সেসব বিষয়ে আপনাকে এখানে আপডেট করা হয়েছে। আপনার যদি শরীর খারাপ হয় সেক্ষেত্রে কি করতে হবে সেটাও বলে দেওয়া হচ্ছে। যাদের আইনজীবী আছে আমি বলবো তাদের আইনজীবীর মাধ্যমে এটা কিন্তু করতে হবে এবং যাদের আইনজীবী নেই আপনারা এই ডকুমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি, অনুগ্রহ করে যদি আপনারা এটাকে মেনটেন করেন তাহলে ভালো হবে। আপনার 22 জুন থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর 6 মাস কিন্তু এই যে আমি আজকে বলছি আদালতে কিভাবে করে এটা প্রযোজ্য সেই জিনিসটা হবে, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে কিভাবে হবে, আর একটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে কি হবে। সুতরাং
আপনাদের জুন থেকে ডিসেম্বর দুভাগে ভাগ হয়ে গেছে, একটি হচ্ছে জুলাই টু সেপ্টেম্বর আর একটি হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর। আমি আবারও বলছি, আপনাদের যাদের আইনজীবী আছে আইনজীবীর মাধ্যমে এই বিষয়গুলো বুঝে নেবেন, আর যাদের আইনজীবী নেই অনুগ্রহ করে এই ডকুমেন্টটা অনলাইনে আছে, এটা আমার পকেটে আমি রেখে দেইনি, বা আমি শুধু আমার চেহারা দেখিয়ে এখানে আপডেট দিচ্ছি না, আপনাদেরকে তথ্য উপাত্ত ডকুমেন্ট দেখিয়ে বলছি আপনাদের করণীয় কি। আপনারা যদি আল্লাহর ওয়াস্তে নিজেকে সাহায্য করতে চান, নিজের জানতে হবে যে নিজেকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে। টেকনোলজি হিয়ারিংটা কিভাবে হবে সেই বিষয়টা এখানে বলে দিয়ে দেওয়া আছে, এবং ভিডিও হিয়ারিংটা কিভাবে হবে সেটা বলে দেওয়া আছে, ক্লাউড ভিডিও পারফরমেন্স CVP কিভাবে হবে সেই জিনিসটা আছে। আমি টেকনিক্যালিটির মধ্যে যাব না, প্রযুক্তির শিক্ষা আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো না। স্কাইপ হিয়ারিং কি হবে সেটা আপনি জেনে নেবেন। সুতরাং আপনারা যে হিয়ারিং গুলো আছে, কেস ম্যানেজমেন্ট হিয়ারিং যেটা হবে সেটা দেখেন, CMRH, সেটা কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা যদি এই গাইডেন্সটা দেখে নেন, আপনি ভিডিও হিয়ারিং করার আগে কি করছেন দেখে ফেলতে পারছেন, আপনি দেখতে পাচ্ছেন হিয়ারিং এর সময় কি করতে পারবেন কি করতে পারবেন না, হিয়ারিং এর রুল কি সেটা আপনি দেখতে পাচ্ছেন, যে খেতে পারবেন না, সিগারেট খেতে পারবেন না, অত্যন্ত ভালো জিনিস, সিগারেট মদ বিড়ি ইত্যাদি চিরজন্মের জন্য ব্যান করার পক্ষে আমি, কিন্তু সেটা কি তারা করবে আমার মনে হয় না করবে। সুতরাং এরপর নিচে আমি অ্যাপেন্ডিক্স গুলো দেখিয়ে দিয়েছি, সেই অ্যাপেন্ডিক্সটা প্রসিজিওরটা অনলাইনে জিনিসটা বলে দেওয়া আছে। আপনারা যদি এটার দিকে নজর বুলিয়ে নেন আপনাদের জন্যই সুবিধা হবে এবং আপনাদের উপকার হবে। আমি অ্যাপেন্ডিক্স গুলো আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি অনলাইনে যে হিয়ারিং এর ব্যবস্থা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে, সেই ক্ষেত্রে স্কেলেটন আর্গুমেন্ট দিয়ে আপনার তথ্য উপাত্ত দিয়ে পেপার হিয়ারিং এ যাবেন, নাকি ভিডিও এবং কল এর মাধ্যমে যেটা করা হয়েছে সেইটার মাধ্যমে যাবেন? আমার বক্তব্য, আমার নিজস্ব মতামত হচ্ছে অবশ্যই আপনারা পেপার হিয়ারিং এ যাবেন না, আপনারা ওরাল হিয়ারিং এ যাবেন। অর্থাৎ দালিলিক কোনো আদালতের ডিসিশন নয়, এটা মৌখিক বার্তার মাধ্যমে বা ওরাল হিয়ারিং এর মাধ্যমে, মৌখিক শুনানির মাধ্যমে আপনার এটা নিষ্পত্তি করতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। ব্যক্তিগত অভিমতের সপক্ষে আপনাদেরকে আমি কি বলবো, আমরা যদি প্রথমেই দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা কি, ইমিগ্রেশন অ্যাপিল আর মাচ মোর লাইকলি টু সাকসেস দেয়ার ইজ এ ওরাল হিয়ারিং। ওরাল হিয়ারিং হলে আপনার এটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সেই বিষয়ে তথ্য উপাত্ত দিয়ে আপনাকে আমি বলে দেবো, ফ্রি মুভমেন্ট ওয়েবসাইট থেকে আপনাদের এই তথ্যটা আমি দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশন অ্যাপিল হিয়ারিং সংখ্যা কমে যাচ্ছে, কারণ কি, স্টুডেন্ট পয়েন্ট বেজের ইমিগ্রেশন হিয়ারিং নেই, ভিজিট বেসের ইমিগ্রেশন হিয়ারিং নেই, অনেক কিছুর ইমিগ্রেশন হিয়ারিং নেই। সুতরাং অনেক কেস তারা সার্টিফাইড করে দেয়, যেখানে 160,000 হিয়ারিং হতো সেখানে মাত্র 50,000 হয়েছে, অর্থাৎ তিন ভাগেরও কমে গিয়েছে, তিন ভাগের কমে গিয়েছে হিয়ারিং গুলো। আমাদের দেখতে হবে কিভাবে করে, দেখেন এক সময় 160,000 ছিল, এখন 50,000-এর নিচে চলে এসেছে সংখ্যাটা। আমরা এই তথ্য পাত্র দেখতে পাচ্ছি, সাকসেস রেটটা দেখেন, এক সময় সাকসেস রেটটা অনেক উপরে ছিল, এটা কমতে 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 এখনো কিন্তু আবার সমান সমান অ্যাপিল এবং রিফিউজের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেন কিভাবে ওয়েটিং টাইমটা এক সময় বাড়তে 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 এক বছরের মতো হয়ে গিয়েছিল, এটা এখন আবার 6 মাসের মাথায় চলে এসেছে অ্যাপিল হিয়ারিং টাইমটা। এই তথ্যপত্রটা এটাই আসল বিষয় না, আসল বিষয় হচ্ছে পেপার হিয়ারিং এর করলে আপনাদের জেতার সম্ভাবনা কতটুকু। আপনারা দেখেন 17,145টি পেপার হিয়ারিং এর মধ্যে মাত্র 4,960টি অ্যালাউ হয়েছে, অপর পক্ষে 2,63,715টি পেপার হিয়ারিং এর মধ্যে 1,09,975টি অ্যালাউ হয়েছে। আমরা যদি সংখ্যা তত্ত্বর দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে 46% সম্ভাবনা বেশি যদি আপনি অ্যাপিল হিয়ারিং করেন, ওরাল হিয়ারিং এ 46% সম্ভাবনা বেশি। সুতরাং আপনি এখানে অঙ্ক করে দেওয়া আছে, আমি অঙ্কের সেই জটিলতার মধ্যে যাচ্ছি না। আপনি যদি পেপার হিয়ারিং এবং ওরাল হিয়ারিং এর মধ্যে যান তাহলে আপনার ওরাল হিয়ারিং এ 46% সম্ভাবনা বেশি আপনার বুঝেই হওয়ার। সুতরাং আমি চাবো যে আপনার পেপার হিয়ারিং ভার্সেস ওরাল হিয়ারিং যে বিষয়টা আছে সে বিষয়ে আপনারা ওরাল হিয়ারিং এ যান। এখানে আইনজীবী নেবেন কি নেবেন না, আপনার জন্য কোনো ব্যারিস্টার সলিসিটার আইনজীবী থাকবে কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আপনাকে শুধু বলছি যে আপনি আইনজীবী নিয়ে যান, ব্যারিস্টার নিয়ে যান, সলিসিটার নিয়ে যান, আপনি একা যান, আপনি অবশ্যই ওরাল হিয়ারিং এর যে অপশনটা আছে সেই অপশনটাকে চুজ করবেন, কারণ কি, তাতে আপনার 46% সম্ভাবনা বেশি থাকবে
আপিল অ্যালাউ হওয়ার। সুতরাং আপনারা এখানে যাবেন না। আমরা একইভাবে যদি দেখতে পাই যে জানুয়ারি টু মার্চ যে তথ্যপত্র দেওয়া আছে, 11 জুনে যেটি মিনিস্ট্রি অফ জাস্টিস অবমুক্ত করেছে, সেখানেও কিন্তু আমরা একই বিষয়টা দেখতে পাই যে আপনার বিভিন্ন আদালতে যে তথ্যপত্র পাচ্ছে সেই তথ্যপত্রের মতে আমি যদি ইমিগ্রেশন কোর্টে যাই সেখানে দেখতে পাচ্ছি যে অনেক বেশি হারে ওরাল হেয়ারিং যেটা আছে সেই ওরাল হেয়ারিংটা জিতে আসছে, এবং যেখানে আপনার ওরাল হেয়ারিং ছাড়া পেপার হেয়ারিং হচ্ছে সেখানে কিন্তু উচ্চ আদালত বলেন নিম্ন আদালত বলেন প্রত্যেক জায়গায় ওরাল হেয়ারিং এর বিজয়ীর সংখ্যাটা বিজয়ীর শতাংশটা অনেক বেশি। সুতরাং আপনারা অনুরোধ করছি আপনাদের যে নতুন গাইডেন্স এসেছে 22 জুন থেকে প্রযোজ্য হবে, সেই 22 জুনের দুভাগ হচ্ছে জুলাই টু সেপ্টেম্বর 1টি, অক্টোবর টু ডিসেম্বর 1টি, আপনারা ওরাল হেয়ারিং এ যাবেন বা মৌখিক শুনানিতে যাবেন, আপনাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা কি শুধুমাত্র ইমিগ্রেশন কোর্টের জন্য প্রযোজ্য? উত্তর হচ্ছে না, এটা হচ্ছে ইমিগ্রেশন কোর্ট, ফ্যামিলি কোর্ট থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে বলা হচ্ছে ফ্যামিলি কোর্টে, এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ানের একটি রিপোর্ট আপনাদের দেখিয়ে দিচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ওরাল হেয়ারিং এ বিজয়ীর সম্ভাবনা বেশি থাকে। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা 46% বিজয়ীর সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনাদের বিনীত অনুরোধ আপনারা অবশ্যই ওরাল হেয়ারিং চুজ করবেন, পেপার হেয়ারিং এ যাবেন না। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই এই যে ফেসবুক পেজ, ইউটিউব পেজ আছে, লাইক করবেন।